بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. الشمس والقمر আপনিও বলবেন গাঁজা খাওয়া যদি দলিল থাকে আমিও দলিল একটা দেবো তোমাকে খেতে হবে, আপনি বলবেন গাইনা বেশ গু খা জবর খা, সরে বলেন বেকায়দা লোক আছে কি নাই। এরকম বেরামাজি লোক সমাজে রয়েছে, যুবক প্রধান হয়ে যায়, তাস খেলা বন্ধ করে না, জুয়া খেলা বন্ধ করে না, মাদক দ্রব্য সেবন করা বন্ধ করে না, আজান হয়ে যায় নামাজে যায় না। অথচ আল্লাহ পাক বললেন হাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আর কুরবানি করো, আকিমুস সালাতাতুস যাকাত, নামাজ কায়েম করো যাকাত আদায় করো। আবার ওদিকে সূরা মুদাসসির পড়লে পাওয়া যায় জাহান্নামীদের প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা বলবে কলো লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লি ছিলাম না। এবার আপনারা বলেন আমাদের নামাজ দরকার আছে কি নাই? নামাজের গুরুত্ব আল্লাহর নবী বলছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালা, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়াল মা ইউহাসাবু ইবাদাতু মান আকামা ফাকাদ আকামা দ্বীন ওয়া মান তারাকা ফাকাদ আদামা দ্বীন, নামাজ ধর্মের খুঁটি, যে নামাজ কায়েম করলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল সে ধর্মকে ধ্বংস করলো। এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, ওয়াজ মাহফিল আসলে জেনে বুঝে করার দরকার, আপনাদের উত্তর আমরা চাই। আমরা যেমন নামাজ আমাদের পড়া দরকার, আমাদের মাহফুলরা যারা আছে আওয়াজ দিয়ে বলেন মাহফুলদেরও নামাজ দরকার আছে কি নাই, আরো জোরে বলেন আছে কি নাই। মাদের বন্ধের চারটি কাজ, পাঁচ অক্ত নামাজ, রমজান মাসে রোজা, পর্দায় থাকা স্বামীর খেদমত করা। কিন্তু অধিকাংশ মেয়ে দেখবেন বেশিরভাগ তাদের চিন্তা চেতনা হলো হুজুর স্বামীর খেদমতের ওয়াজ করুক, তাতে আপত্তি নাই, নামাজের ওয়াজ করলে আপত্তি নাই, রোজার ওয়াজ করলে আপত্তি নাই, কিন্তু হুজুর যদি বলে পর্দা করতে হবে, এই জায়গায় অনেক মেয়ের আপত্তি করে, আওয়াজ দিয়ে বলেন বেপর্দা মেয়ে লোক সমাজে আছে কিনা। আমার ভাইরা, আমার কক্সবাজারে মাহফিল ছিল এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস গেল, কক্সবাজার মাহফিল করে আসার পথে কুমিল্লা ফুড ভিলেজ হোটেলের সামনে গাড়িটা থামলো, আর একটা গাড়ির মধ্য থেকে দুজন যুবক যুবতী নামলো, দুজন যুবক যুবতী নেমে সকলের সামনে দুজন দুজনকে জড়িয়ে ধরলো। আমি জিজ্ঞেস করলাম এই কাজ কেন করলো তারা সকলের সামনে, তখন একজন যুবক বললো হুজুর আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস। আমি এটা দেখে বললাম না এটা তো বিশ্ব বেহায়াপনা দাসে বেহায়াপনা দিবস ধরে বলে ঠিক না, লজ্জা করে না, ফোর পিস ছিঁড়ে দিয়েছো, থ্রি পিস ছিঁড়ে দিয়েছো, টু পিস করে রাস্তায় ধরো, ব্যাটফলে পিঠ খালি তোমার লুক দিয়ে ধরো, আর ফিফটি দিন ধরছো বন্ধ করো সমাধান দাও, এটা হতে পারে না, আওয়াজ দিয়ে ধরে বলেন ঠিক কিনা। সহজ কথা হলো এই পাত্রের মধ্যে রেখেছেন আপনাদের আশাশুনি থানার সবচাইতে ভালো হোটেলের মিষ্টি, ভালো হোটেলের মিষ্টি রেখে সুন্দর করে পাত্রটায় আপনি ঢাকনা দেননি, ঢাকনা না দিয়ে পাত্রটা খুলে রেখে আপনি বলছেন এলাকার মাছি এলাকার মশা খবরদার মিষ্টির পাত্রে বসবা না, যদি বসো 10,000 টাকা জরিমানা, 10টা করে পে। আপনারা বলেন এই জায়গায় যদি ঢাকনা না দেওয়া হয় যতই স্লোগান দেওয়া হোক, আপনারা বলেন এখানে মাছি পড়া বন্ধ হবে না? ঈশ্বরের ভাইরা জোরে বলেন বন্ধ হবে না, মাছি পড়া মশা পড়া পোকা পড়া বন্ধ হবে তখন, ঢাকনা দিয়ে স্লোগান দেওয়া হবে যখন, মা বোনেরা ইফতিজিং ধর্ষণের হাত থেকে বাঁচবেন তখন, আল্লাহর কোরআনের পর্দার আইন মেনে চলবেন যখন, ইসলামের পুষ্পন্না মাগুনদেরকে বুঝাই মেয়েরা বেরিয়ে এসো, ইসলাম তোমাদের ঠগিয়েছে, ইসলাম তোমাদেরকে অধিকার দেয়নি, কিন্তু মায়ের জাত ওদের কথা শুনবেন না, ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, আপনাকে সম্মান দিয়েছে,
আপনার ইতিহাস জানতে হবে। ইজতেমা আসার আগে আপনার মর্যাদা ছিল না, আছাড় দিয়ে মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আওয়াজ দিয়ে করে বলেন ঠিক কিনা? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কাছ থেকে আমরা তো শুনেছি, আমরা তো এই কথা বারবার শুনেছি। হুজুরের সাহাবী তাহাবিয়াতুল কালবি হুজুরের কাছে বারবার কাঁদতেন। হুজুর জিজ্ঞেস করেছিলেন, দাহিয়া তুমি কাঁদো কেন? দাহিয়া তখন বলেছিলেন, হুজুর ইসলাম কবুল করার পূর্বে যেই ধর্মের মানুষ ছিলাম সেই ধর্মে মেয়েদের কোনো সম্মান ছিল না, আছাড় দিয়ে মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। হুজুর আমার ঘরে যখন মেয়ের সন্তান হলো, আমার বিবির কোল থেকে মেয়েটা কেড়ে নিলাম, মাথার উপরে তুললাম, আছাড় দিয়ে মারবো, কিন্তু আমার বিবি আমার দুটো পা জড়িয়ে ধরে বলল, আজকের মতো মেয়েটাকে মাফ করে দাও। হুজুর সেদিন মেয়েটাকে ছেড়ে দিলাম, আমার বিবিকে বললাম আমি সফর করতে যাব, সফর করে বাড়ি আসার পরে মেয়ের মুখটা যেন না দেখি। দাইয়াতুল কালবি হুজুরের কাছে কার গুজারে দিয়ে বলছিল, হুজুর অনেকদিন পরে বাড়ি আসলাম, গেটে পা দিলাম, দেখি আমার মেয়েটা গেটে দাঁড়ানো, আমার দিকে একবার তাকায় আর একবার আমার বিবির দিকে তাকায়। বিবি আমার ডাকতে বলে, সামিনা ওইটা তোমার আব্বা জান। তাহিয়াতুল কালবি বলে, হুজুর তখন আমার মেয়েটা আমার দিকে দুটো হাত উঁচু করে একটু বলে ডাক দিয়ে কোলে উঠতে চাইলো, কিন্তু আমি প্রশান্ত হৃদয়ের পিতা, মেয়েটাকে কোলে নিলাম না। বিবিকে বললাম, তোমার মেয়েটাকে গোসল করিয়ে দাও, আমি তোমার মেয়ের নানার বাড়ি বেড়াতে নিয়ে যাব। হুজুর আমার বিবি আমার মেয়েটাকে গোসল করিয়ে দিল, আমি এবার আমার মেয়েটাকে নিয়ে নানার বাড়ি যাওয়ার নাম করে রওনা দিলাম। যেতে যেতে মাঠের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলাম, মেয়েটার পাশে দাঁড় করিয়ে রাখলাম, আস্তিন থেকে কোদাল বের করলাম, গর্ত খোঁড়া শুরু করলাম, আমার কপাল দিয়ে ঘাম পড়তেছে, দাঁড়িতে মাটি হয়ে গেছে। ঠিক ওই সময় আমার ছোট্ট মেয়েটি তার হাত দিয়ে আমার কপালের ঘাম আমার দাঁড়ির মাটিগুলো ফেলে দিচ্ছে এবং তার জামার আস্তিন দিয়ে আমার কপালের ঘামগুলো মুছিয়ে দিচ্ছে এবং আমাকে খুব মহব্বত করে ডেকে বলছে, আব্বু গো চলো নানার বাড়ি যাই। গর্ত কি হবে হুজুর? আমি তো বেশি কথা বললাম না, গর্ত বুক পর্যন্ত হয়ে গেল। এবার পকেট থেকে তুলে বের করে আমার ছোট্ট মেয়েটির দুটো হাত বাঁধলাম, দুইটা পাও বাঁধলাম। যখন আমি রুমাল দিয়ে আমার কচি মেয়েটার দুইটা চোখ আমি বাঁধতে যাচ্ছিলাম, সেই সময় আমার মেয়েটা তার বুঝতে আর মোটেও বাকি রইল না। মেয়েটা তখন হাউ হাউ করে কেঁদে আমাকে ডাক দিয়ে বললো, আব্বু গো, আব্বু আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে তোমার মনটা খুব খারাপ। আব্বু গো যদি তোমাকে আব্বু বলে ডাকলে খারাপ লাগে, আমি কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না। যদি তোমার বাড়িতে তিনবার তিন মুঠো খাবার চাই বলে খাবার দিতে যদি অসুবিধা হয়, আমি কোনোদিন তোমার কাছে খাবার চাবো না আব্বু, আমি জঙ্গলের পাতা খেয়ে খেয়ে থাকবো, তুমি আমাকে মাফ করে দাও। দাহিয়াতুল কালবি বলে, হুজুর দয়া হলো না, মা হলো না। আমি জোর করে আমার মেয়েটাকে ধরে গর্তের মধ্যে ফেলে দিলাম, উপর থেকে মাটি চাপা দেওয়া শুরু করলাম, আমার মেয়ের বুক পর্যন্ত মাটি হয়ে গেল। আমার মেয়েটি আমার দুটো পাও খপ করে জড়িয়ে ধরল, ডাক দিয়ে বলল, আব্বু গো তুমি আমাকে মেরো না, মাফ করে দাও, আল্লাহ আমাকে মেয়ে বানিয়েছে, আব্বু গো আমি তো নিজে মেয়ে হয়ে জন্ম হয়ে নাই, আব্বু তুমি আমাকে মেরো না। তাহিয়াতুল কালবি হুজুর দা হরে না মা হরে না। আমার সামনে একটা বড় পাথর ছুঁয়েছিল, পাথরখানা হাতে নিলাম, এরপরে মেয়ের বুকটা টার্গেট করে চলে একটা ঘাত করলাম পাথর দিয়ে। আমি নিজের চোখে তাকিয়ে দেখলাম মেয়ের বুকটা ঝাঁঝরা হয়ে গেল, আমার মেয়েটি কাটা কবুতরের মতো ছটফট শুরু করে দিল কবরের ভিতরে, কিছুক্ষণের মধ্যে আমার মেয়েটি মারা গেল। হুজুর আমি তাহিয়াতুল কালবি যতই করে না করি না কেন, হত্যার কাহিনী, মেয়েকে পাথরে মারার কাহিনী যখন আমার মনে পড়ে আমি চোখের পানি আটকাতে পারি না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী কেঁদে যান জোর হয়ে গেলেন, আমার মায়ের সাথ আমি আপনাদের উদ্দেশ্যে এই দাহিয়াতুল কালবির ইতিহাসটা বললাম। এই ছিল আপনাদের অবস্থা, আছাড় দিয়ে মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো, কিন্তু আমি সবই এসে আপনার মর্যাদা দিলেন। আল্লাহ নবী বললেন, সেই ঘরের ভিতরে একটা মেয়ের সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে ওই ঘরের ভিতরে আল্লাহর একজন ফেরেশতা প্রবেশ করে, মেয়েটার মাথায় হাত তোলা আর বলতে থাকে, বাড়ির মালিকের এই মেয়েটি
একটি দুর্বল দুর্বল মানুষটাকে যে লালন পালন করবে, দেখাশোনা করবে, আল্লাহ রহমত কিয়ামত পর্যন্ত তাদের উপরে বর্ষিত হবে। সিদ্ধা দিয়ে বলেন, এর সম্মান কম না বেশি? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আহারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার খবরদার, মেয়েদের পিতাদেরকে গালি দিও না, তার কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মেয়েদের পিতা। যে ব্যক্তি মেয়ের পিতাদের গালি দেয়, ও যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে, আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় সুতা, আর আপনি আপনার পায়ের তলায় আল্লাহর বেহেশত মায়ের জাত। এই জন্য ইস্তার থাকবে যেখানে, আপনাদের থাকতে হবে সেখানে। আসিয়া আর সুমারিয়ার মতো ইসলামের বিজয়ের জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আর এক বাচ্চারে বলেন ঠিক কিনা? আমার বলবেন, দুই নম্বর হলো নামাজ, আর তিন নম্বর হলো মাল খরচ করতে হবে, তারপরে যান। কিন্তু ভাইরা, আমার ইতিহাস আমার পরীক্ষিত, আমি শুনেছি অনেক জায়গায় ছেলেরা গল্প করেছে, যেহেতু তাফসীর মাহফিল গোটা বাংলাদেশে করি, অক্টোবর থেকে শুরু হয়েছে। আমার বন্ধুগণ, চলতেছে লাগাতার একদিন দুইটা করে করতে হয়। কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, সিলেট, কুমিল্লা সহ তমাম বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আপনাদের ছোট্ট ভাইকে আল্লাহ পাক না আল্লাহর গোলাম। আমাকে এক জায়গায় কমিটির ছেলেরা খুব কানতে কানতে বলেছিল, হুজুর এক জায়গায় টাকা চাওয়ার জন্য গেলাম, একজন জেনে শিক্ষিত মানুষ, বললাম যে মাহফিল করবো 1,000 টাকা দেন। উনি বলল না, টাকা দিতে পারবো, তোমরা যাত্রা করো, আমি 1,000 না, আমি 10,000 টাকা দেবো। এমন আহাম্মক জোরে বলেন বাংলাদেশে আছে কি না? মাহফিলের জন্য টাকা দেয় না, মসজিদের জন্য দেয় না, মাদ্রাসার জন্য দেয় না, ইসলাম কায়েমের জন্য দেয় না, যাত্রা করার জন্য দেয়, সার্কাসের জন্য দেয়, কুতুব মিনারের জন্য দেয়। আমি মনে করি এগুলো আবু জাহেলের খেলা তো হয়। আরো জোরে বলেন ঠিক কি না? আপনি মাহফিলের জন্য দেবেন না, মসজিদের জন্য দেবেন না, মাদ্রাসার জন্য দেবেন না, আর আপনি ইসলামের বিজয়ের জন্য দেবেন না, আপনি যাত্রার জন্য দেবেন, সার্কাসের জন্য দেবেন, পুতুল নাচের জন্য দেবেন, তাহলে আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করছে। শুনে রাখুন, আপনি শুধু নামাজ রোজা করলেই জান্নাতে যাবেন না, আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? একটু জোরে বলেন, সম্পদ দিয়েছেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার অর্থ সব তো আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় খরচ হবে। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। মুমিন দেবে জান মাল, আল্লাহ দেবে জান্নাত। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি তো ছোট্ট একটি ইতিহাস মাঝে মধ্যে বলি আপনাদেরকে। আমার তো মাত্র সর্বোচ্চ 7-8 মিনিট রয়েছে। আমার ভাইরা, আমার যে টার্গেটটা, ওই যে আব্দুল্লাহ বিন মুবারকের ইতিহাসটা সকলের জানা, উনি তো নফল হজে আছে, নফল হজের টাকা 3 দিনের না খাওয়া গরিব মানুষকে দিয়েছিলেন। আপনারা সকলেই শুনেছেন এবং পড়েছেন ইতিহাসটি। আপনাকে দানের প্রতি, আল্লাহর রাস্তায় খরচের প্রতি উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য ওলামায়ে কেরাম এই ঘটনাটা বলে থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ খরচ হজ আদায় করার পরে নফল হজের জন্য পয়সা জোগাড় করেছে। হঠাৎ ওনার ছোট্ট ছেলে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট ছেলেকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা তুমি কাঁদছো কেন? ছোট্ট ছেলেটি তখন বলেছিলেন, আব্বু ওই দেখেন মাঠের মধ্যে যে বাড়িতে দেখা যায়, ওই বাড়িতে আমার কয়েকজন খেলার সাথী আছে, আমি বন্ধুদের সঙ্গে খেলবো নিয়োগ করে বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বন্ধুদের বাড়িতে গিয়ে আমি যে জিনিস দেখলাম, দেখলাম বন্ধুর আব্বা মার বন্ধুরা গোস্ত খাচ্ছে, ভালো খাবার খাচ্ছে। আমি আপনার ছোট্ট ছেলে অনেকক্ষণ তাদের বাড়ি দাঁড়িয়েছিলাম, আমাকে একটা টুকরা গোস্ত দেয় নাই। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ নফল হজের টাকাগুলো বিবির কাছে দিয়ে ছেলেকে কোলে করে নিয়ে ওই বাড়িওয়ালার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, বাবা ও ভাইজান, আমার ছেলে তোমরা যদি এক টুকরা গোশত আমার ছেলেকে দিতে, তাহলে
তোমাদের বস্তু তো ফুরিয়ে যেত না, তোমরা এত পাষাণ, এত তোমাদের কলিজা শক্ত, কেন আমার ছেলেকে এক টুকরা গোস্ত দেও নাই? তখন গাড়ির মালিক বলেছিল, হুজুর আসল ব্যাপার হলো আমি আমার ছেলে আমার মেয়ে যে গোস্ত খেয়েছি হুজুর, এই গোস্ত খাওয়া আপনার ছেলের জন্য হারাম। আব্দুল্লাহ বিন মুবারক তখন জ্ঞানী লোক, উনি ডাক দিয়ে বলেছিলেন, আমার ছেলের জন্য খাওয়া হারাম আর তোমাদের জন্য ওইগুলি খাওয়া হালাল। অর্থাৎ তোমাদের জন্য ওই গোস্ত খাওয়া হালাল, আমার ছেলের জন্য, আমার জন্য, আমার বিবির জন্য, আমার পরিবারের জন্য হারাম। এর কারণটা কি? তখন ওই বাড়ির মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, হুজুর আজকে একদিন নাই, দুই দিন নাই, তিন দিন হলো আমাদের চুলায় আগুন জ্বলে নাই, তিন দিন হলো আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে আমি কিছুই খাওয়াতে পারি নাই। আজকে সকালবেলা আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার পাশে বসে যখন হাউমাউ করে কাঁদতেছিল, আমার ছোট ছোট ছেলে মেয়ের ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে খাবারের সন্ধানে মাঠের মধ্যে বেরিয়ে পড়লাম, এখন খুঁজতে খুঁজতে একটা মরা গরু পেলাম, এরপরে মরা গরুর চামড়া ছিল অল্প কিছু গোস্ত ব্যাগের মধ্যে নিয়ে বাড়ি আসলাম, বিবিকে দিলাম, বিবি আমার মরা গরুর গোস্ত গুলো রান্না করলো ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য। আমার ছেলে মেয়েগুলো এবং আমরা ওই মরা গরুর গোস্ত খেয়ে যখন জীবন বাঁচাচ্ছিলাম, যখন আমরা মরা গরুর গোস্ত খাচ্ছিলাম জীবন বাঁচানোর জন্য, ঠিক সেই সময় আপনার ছেলে এসেছিল হুজুর আমাদের বাড়িতে, হুজুর আমাদের জানা মতে আপনার, আপনি প্রতি বছরে হজে যান, আপনি ধনী মানুষ, আপনার ছেলের জন্য এই খাবার খাওয়া হারাম, এজন্য আপনার ছেলেকে দিয়ে নাই। তখন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি ছেলেকে কোলে করে নিয়ে বাড়ি আসলেন, দিদিকে ডাক দিয়ে বললেন, দিদি গো আমি তো ফরজ হজ আদায় করেছি, এই বছর যে হজটায় যাবো হজটা হলে না ফল হজ, না ফল হজে যদি না যাই আল্লাহ আমার আমল নামায় কোনো গুণা লাগবে না, কিন্তু আমার বাড়ির পাশের মানুষ যদি না খেয়ে মরে যায় কেয়ামতের দিন জাহান্নামে আমাকে যেতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক দিদির কাছ থেকে নফল হজের টাকা গুলো নিয়ে সোজা গরিব মানুষটার বাড়ি গিয়ে দান করে দিলেন, এটা যুবকদের মতো চলে বলেন সুবহানাল্লাহ। এই বছরে নফল হজের না যে নফল হজের টাকা গুলো তিন দিনে না খাওয়া গরিব মানুষকে দিয়েছ, এই জন্য আল্লাহ পাক তোমার দানের সওয়াব দিয়েছে এবং নফল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়েছে, এই জন্য হয় আমার আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহর মতো আমাদেরকে আল্লাহর রাস্তায় কিছু কিছু দান করা লাগবে। আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। আর চার নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, চার নম্বর হলো সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আখেরাতের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু ভাইয়ের আমার অনেক মানুষ আছে আখেরাত বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, বলে মরা গরুতে কোনোদিন ঘাস খায় না, বলে খাও দাও ভর্তি করো আগামীকাল বাঁচবে কি না বলতে পারো, নগদ চা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য গিলাপ তোমার মাঝখানে যে বেজায় থাক, এখানে সুখ এখানে সমৃদ্ধ, পরকাল স্বীকার করে, বলে মরা গরুতে কোনোদিন ঘাস খাই না। কিন্তু ভাইয়ের আমার আপনারা বলে আমার আল্লাহ জীবন দিয়ে হিসাব নিতে পারবে কি পারবে না, আরো সরে বলে আমার আল্লাহ চিন্তা করতে পারবে কি পারবে না। আল্লাহ পাক আবার তোমাদের চিন্তা করতে পারবেন, আকাশ সৃষ্টি করেছি আমি, তোমাদের তৈরি করতে পারবো আমি, তাই ফাতাকু ফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম, কেমনে কুফরি করো অথ
অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, আবার মৃত্যু করব, আবার তোমাদের সকলকে জিন্দা করব। তৈরি করা হয়েছিল আমার মাটির ভিতরে, তোমাকে রাখলাম আমার মাটির ভিতর থেকে তোমাকে তোলা হবে। কবে ভালো কাজ করেছো তাও দেখতে পারবা, আর কবে মন্দ কাজ করেছো তাও দেখতে পারবা। সুতরাং এই পাঁচ নম্বর, আখেরাতের প্রতি ইমান আনবে যারা, আমার ভাইয়ের আল্লাহর প্রতি ইমান। এরপরে আমার ভাইয়েরা, শুধু আল্লাহর প্রতি নয়, হাদিসে জিব্রিলটা পড়েছিলাম, আল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কলকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, নবীদের প্রতি ইমান, আর কিতাব সমূহের প্রতি ইমান, আখেরাতের প্রতি ইমান, ভালোমন্দের প্রতি ইমান, অন্য আকাশের পুনরুত্থানের প্রতি ইমান। এইগুলির উপর ইমান আনবে যারা, নামাজ কায়েম করবে যারা, আর আল্লাহর রাস্তায় খরচ করবে যারা, কিতাব সমূহের প্রতি ইমান আনবে যারা, আখেরাতের প্রতি ইমান আনবে যারা। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল কাব দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন যদি তৌফিক দেয় আবার দেখা হবে, সেদিন কথা হবে। আজকের মাহফিলে যুবক ছেলেরা বেশি কষ্ট করেছে, আমাকে যুবক ছেলেরা তাকবীর ধ্বনি দিতে দিতে আনলো। যুবকরা বলল, হুজুর আমরা বেশিরভাগ যুবক ছেলেরা এত কষ্ট করি। আমি বললাম, হ্যাঁ তোমাদের জন্য দোয়া করব, মুরব্বীদের সহযোগিতাও লাগবে। কি বলেন, ঠিক কিনা? মুরব্বীরা সহযোগিতা করেছেন, আর মা বোনরা সহযোগিতা করেছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা কষ্ট করেছেন বেশি। যুবকদের জন্য দোয়া করি। আর যুবকরা বেশিরভাগ ছেলের ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, আলিম পরীক্ষা দেবে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের মেধা সুন্দর করে দিয়ে তাদেরকে ভালো করে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। আর যারা দাখিল পরীক্ষা দিয়েছিল এবং এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট আল্লাহ তুমি ভালো করে দিও। সবাই বলুন আমিন। বাবুদের জন্য দোয়া করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি অত্যন্ত অসুস্থ মানুষ, আমাকে একটা ছেলে বলেছে, আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল মজিদ গাজী, ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব ভালো না ছেলে, মাস্টার্স পাস করেছে, একটা গত ভদ্র আমাদেরকে খুব মেহমানদারি করেছে। এবং সম্মানিত হাজির সাহেব, উনি অসুস্থ মানুষ, ওনার জন্য দোয়া করবেন। এবং প্রধান অতিথি মহোদয়, উপজেলা চেয়ারম্যান সম্মানিত জননেতা জনাব এবিএম মোস্তাকিম সাহেব, তিনার জন্য দোয়া করবেন। এবং যারাই এই মহাবীর জন্য কষ্ট করেছেন, দল মত নির্বিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি আমরা সকলেই। আমরা যেন আবারও আগামী বছরের মহাফিলে শরীর হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। ওয়াকিরি দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দুরুদ ইব্রাহিমটা পড়ে মোনাজাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। সালাম দিক আমার সম্মানিত সভাপতি, উনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি তো মাহফিলের জন্য কষ্ট করেছেন, একটু আপনাদের কাছে দোয়া চাবে এক মিনিট। আসসালামু আলাইকুম। আমি হুজুরের মতন কিছু বলে আপনাদের বোঝাতে পারবো না, কারণ আমার আরবি শিখা নাই। এখন আমি তো আরবি কি বলতে পারি না, কি বলবো এখন। আমার তুমি আপনারা সবাই একটু দোয়া করবেন, আমার আর একজন কিডনি আছে একজন, হ্যাঁ তাই আমরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হযরত আলী অসুস্থ, তাই না? হযরত আলী গাজী, হায়াত আলী গাজী অসুস্থ, আলহাজ মোহর সরকার সরদার অসুস্থ, তারপরে আসির ছেলে, আসির ছেলের জন্য দোয়া করবে সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বাবা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুসিগ কুলুবানা দুই দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় রজনী মাগরিবের পর থেকে নিয়ে আলোচনা হয়েছে। এই রাতের বেলায় আমি গোনাগার তোমার পান্দা বান্দিদের মাহফিলকে কেন্দ্র করে যত আমল হয়েছে সমস্ত আমলের সবগুলি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। বাজারের কথা আব্বা যে কত দরদের জিনিস, আমি একবার সিরাজগঞ্জ জেলায় কোটচাঁদপুর থানায় মাহফিল কমপ্লিট করে মোনাজাত করলাম। একজন মধ্যবয়সী মানুষ এসে আমার সামনে হাও মাও করে কাঁদে। আমি বললাম কাঁদছেন কেন ভাইয়া? উনি বললেন হুজুর আমার আব্বা গরিব মানুষ ছিল, পরের খেতে লাঙ্গলে যেত, আব্বার জন্য পান্তা নিয়ে যেতাম, আব্বা অর্ধেক খাইতো আমাকে অর্ধেক দিত, মাসের পরে মাস যেত, আমাদের বাসায় গোষ্ঠ রান্না হতো না, আব্বা অভাব অনাটনের মধ্যে কষ্ট করে মারা গিয়েছে। আমার বিবি যখন গোষ্ঠের পাত্রটা আমার সামনে দেয়, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বিবি আমার ডাক দিয়ে বলে, কেন তুমি কাঁদতেছো আব্দুল্লাহ রাব্বা? তখন আমি ডাক দিয়ে বলি, শোনো আব্দুল্লাহর মা, মাসের পরে মাস গিয়েছে, আমার আব্বা কোনদিন এমন ভালো খাবার পায় নাই, আমার আব্বা একটু ভালো পোশাক পায় নাই, যখন তুমি ভালো খাবার গুলো গোষ্ঠ গুলো আমার সামনে দাও, তখন আমার আব্বার কথা মনে পড়ে, আমার শুধু মনের ভিতরে হয় আব্বা যদি আমার জীবিত থাকতো আমি আব্বার পাশে বসতাম, আমার ইনকাম করার টাকা দিয়ে আমার আব্বাকে খাওয়াই দাও। দুনিয়া থেকে বিদায় হয়ে যাদের গেছে মায়ের কবর আজাব মাফ করে দাও। মাঝে কত মহাব্বতের জিনিস, সন্তান আব্দুল্লাহ ঢাকায় যাবে দুই মাসের জন্য, বাড়ির মধ্য থেকে বিদায় নিল, 100 গজ দূরে গেল, 100 গজ দূরে যাওয়ার পরে পিছনের দিকে যখন ঘুরে তাকাই আব্দুল্লাহ দেখতে পাই, ভাই তাকিয়ে নেই, বিবি তাকিয়ে নেই, বোন তাকিয়ে নেই, আব্দুল্লাহ দেখতে পাই চরম দুঃখী মা, গেটের পর্দাটা উঁচু করে আব্দুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। আব্দুল্লাহ খুব লক্ষ্য করে দেখে মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওই দরদের মা কোন সন্তান হারিয়েছে আমি জানি না, আল্লাহ তার মেহরবানি করে মায়ের কবর আজাব মাফ করে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের আব্বা আম্মাকে হায়াতে তুমি বাদাম করে নামাজি বানাও, কোরআনের বন্ধু বানাও, ইসলামের সঙ্গে ঘর তো বেড়ে দাও।